আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিসা রিজেকশন নিয়ে, স্পেসিফিক্যালি ক্যানাডাতে কোন কোন কারণে ভিসা রিজেক্ট হয় সেটা নিয়ে। তো ভিসা রিজেকশন এর বিভিন্ন কারণ হতে পারে, অ্যান্ড কেউ কেউ তো বলে যে ভিসার টোটাল ব্যাপারটা নির্ভর করে ভিসা অফিসারের উপর, যার কাছে আপনার অ্যাপ্লিকেশনটা পড়বে। তো এইসব কথা সাইডে রেখে আমি বলবো, আপনি যদি লাইক সব প্রসিজার ফলো করে, সব কিছু ফলো করে, সব কিছু জেনে বুঝে, একদম ভালো মতো রিভিউ করে আপনার কাগজগুলো যদি আপনি অ্যাম্বাসিতে সাবমিট করেন, তাহলে আপনি নিজেও স্যাটিসফাইড থাকতে পারবেন এবং ভিসা পাওয়ার চান্সেসটাও বেড়ে যাবে। সো আমি আগেও বলছি ভিসা রিজেক্ট হওয়ার বিভিন্ন কারণ হতে পারে, সেগুলোর মধ্যে থেকে আমি 5টা মেইন রিজন বের করার চেষ্টা করছি, অ্যান্ড ওগুলোই আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করবো। সো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল। ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনার যে স্পন্সর তাকে তো অবশ্যই ব্যাঙ্ক ব্যালেন্স শো করতে হবে অ্যাম্বাসিতে। তো ব্যাপারটা আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি। ধরে নিই আপনি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, এখন আপনি যে ইউনিভার্সিটিটা চুজ করছেন পড়াশোনার জন্য, আন্ডার গ্রাজুয়েট হিসেবে তো আপনাকে 4 বছর ওখানে পড়াশোনা করতে হবে, মানে আপনার কোর্স লেন্থ হবে 4 বছরের। তো আমরা ধরে নিই আপনার ওখানে যে ইউনিভার্সিটিটা চুজ করছেন সেখানে 4 বছর পড়াশোনা করতে আপনাকে বাংলাদেশি টাকায় 40 লাখ টাকা খরচ করতে হবে, ধরে নিলাম আমাদের সুবিধার্থে। তো আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনাকে প্রথম সেমিস্টারের ফি এখান থেকে পাঠিয়ে দিতে হবে। তো অনেকে মনে করে যে আমি ইউনিভার্সিটির সেমিস্টার ফি দিয়ে দিলাম, প্রথম সেমিস্টার ফি 5 লাখ টাকা দিয়ে দিলাম, আর বাকি 15 লাখ টাকা, মানে টোটাল 20 লাখ টাকা দেখাই দিই। সো এখানে ভুলটা করে, মেইনলি কাহিনী হচ্ছে আপনার যদি টোটাল 4 বছরে 40 লাখ টাকা লাগে পড়াশোনা করার জন্য, সেখানে যদি আপনি যদি 20 লাখ টাকা দেখান, তাহলে আপনি হাফ দেখাচ্ছেন, ইউ আর শোয়িং হাফ অফ ইট। সো হাফ দেখাইলে জিনিসটা কেমনে কি, মানে অ্যাম্বাসির লোকজন কীভাবে বুঝবে যে আপনার যে স্পন্সর, আপনাকে যিনি স্পন্সর করতেছেন, তিনি তার কাছে তো হাফ টাকাটা আছে, পুরো টাকাটা নেই আপনার টোটাল পড়াশোনার খরচ চালানোর জন্য, তাহলে মানে কীভাবে আপনাকে যাইতে দিবে তারা, তাই না? সো মেইন ব্যাপারটা হচ্ছে এখানে। সো এটা মাথায় রাখতে হবে, আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এরপরে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ফান্ড এক্সপ্লেনেশন। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। আপনি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক ব্যালেন্স যত দেখান না কেন, ফান্ড এক্সপ্লেনেশন যদি ঠিক মতো দিতে না পারেন তাহলে লাভ নেই। আমরা অনেক সময় শুনে থাকি যে অমুকজন 1 কোটি টাকা দেখাইছে, আরেকজন 1.5 কোটি টাকা দেখাইছে, বাট তারপরও রিজেকশন খাইছে। সো আমরা তখন মনে করি যে এত টাকা দেখানোর পরও রিজেকশন খাইছে, তো আমাদের কী হবে? আমাদের তো এত টাকা দেখানোর ক্যাপাবিলিটি নাই, তা আমাদের তো আরও কোনো সম্ভাবনা নেই। বাট না, জিনিসটা আসলে রং। আপনি যত টাকাই দেখান, প্রথম যেটা বললাম ওইটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা, ওইটা ফলো করে আপনি যত টাকাই দেখান আপনার ফান্ড এক্সপ্লেনেশন সঠিকভাবে দেখাইতে হবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, ট্রু থাকতে হবে, বি ট্রুথফুল, বিকজ মিথ্যা আপনি কিছু দিলে অবভিয়াসলি সেটা হবে না, সেটা ব্যাকফায়ার করবে অ্যান্ড ভিসা রিজেকশন আসবেই। সো মিথ্যা কিছু দিবেন না। সো ইয়েস, ফান্ড এক্সপ্লেনেশন এটা ভালো মতো এক্সপ্লেইন করতে হবে যে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টে যত টাকা রাখছেন বা যত টাকা আপনি অ্যাম্বাসিতে শো করতেছেন, টাকাটা কোত্থেকে আসছে বা এটার সোর্স কী। অ্যান্ড ইয়েস, বি ট্রুথফুল। নেক্সট যে কারণ সেটা হচ্ছে আমি বলবো ট্যাক্স সার্টিফিকেট। সো ট্যাক্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যে একজন ভালো সিটিজেন সেটা বোঝার উপায় কী? সেটা বোঝার উপায় হচ্ছে আপনি ট্যাক্স পে করতেছেন কি না, আপনি নিয়মিত ট্যাক্স পে করতেছেন কিনা, বা আপনার স্পন্সর নিয়মিত ট্যাক্স পে করতেছে কিনা, সেইটার হিস্টোরি দেখে বুঝতে পারবে যে আপনি একজন ভালো সিটিজেন কি না। অবভিয়াসলি তারা তার দেশে কোনো খারাপ সিটিজেন নেবে না। সো ট্যাক্স সার্টিফিকেট ইজ মাস্ট। অ্যান্ড ট্যাক্স সার্টিফিকেটের ব্যাপারটা হলো আপনাকে 2 বছরের ট্যাক্স সার্টিফিকেট দেখাতে হবে, লাইক চলতি বছরেরটা অ্যান্ড গত বছরেরটা। সো এটা মাথায় রাখবেন। পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আইএলস। আইএলস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, বিকজ আইএলসের ম্যাটারটা হচ্ছে এটা শুরু থেকেই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আপনার জার্নিটা যে আপনি শুরু করবেন এই আইএলসের স্কোরের মাধ্যমেই সেটা বোঝা যাবে যে জার্নিটা কোথায় যাবে। বিকজ আমি আমার আগের ভিডিওতে বলছি যে আইএলসের মাধ্যমেই বোঝা যাবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে পারবেন বা কি। জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশে এসএসসি বা এইচএসসি রেজাল্টের মতো, আমরা যেমন এসএসসিতে ভালো রেজাল্ট না করলে ভালো একটা কলেজ পাবো না, ঠিক সেরকম আমরা যদি আইএলসে ভালো স্কোর না তুলতে পারি আমরা ভালো ইউনিভার্সিটি পাবো না। আর এটা ভিসার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, বিকজ আপনার যদি আইএলস কম থাকে তাহলে ওরা ধরে নেবে যে আপনি ইংলিশে পারদর্শী না। আর ক্যানাডার মতো একটা দেশে যেখানে ফ্রেঞ্চের পরেই ইংলিশটা মেজরিটি মানুষ ইউজ করে, আপনি যদি ইংলিশে বলতে না পারেন তাহলে ওই দেশে যে আপনি কী করবেন,
সো ইয়েস, আইলেটসটা খুবই জরুরি। আপনি যে কোনো জায়গায় সার্চ করলেই পেয়ে যাবেন যে ওখানে ক্যানাডাতে কত লাগে, 6 বা 6.5 লাগে। লাস্ট বাট নট দি লিস্ট, আমি যেটা রাখছি ভিসা রিজেকশনের কারণ হিসেবে, সেটা হচ্ছে এসওপি বা স্টাডি প্ল্যান, স্টেটমেন্ট অফ পারপাস। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা এটার জন্য অনেক অনেক ভিসা রিজেক্ট হয়েছে, আমি নিজে দেখছি। অ্যান্ড এটার ব্যাপারটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস মানে কী বুঝি, আপনার পারপাস কী, আপনি ওখানে গিয়ে কী করবেন, আপনার লক্ষ্য কী বা আপনার উদ্দেশ্য কী, আপনি যে ওখানে যাচ্ছেন, ওয়াই ক্যানাডা, পৃথিবীতে এত দেশ থাকতে ওয়াই ক্যানাডা, আপনি ক্যানাডাকে কেন চুজ করছেন এডুকেশনের জন্য। সো এক কথা আমরা বলতে পারি যে এডুকেশনের জন্য বেস্ট বা সব কিছুর জন্য বেস্ট, বাট এইটা ওদেরকে ভালো মতো বুঝাইতে হবে যে ওয়াই ক্যানাডা অ্যান্ড আমি ওখানে গিয়ে কী করব, দেন কীভাবে কী, সব কিছু বুঝিয়ে দিতে হবে আপনার এই এসওপির মাধ্যমে। সো লাস্ট আমি এক্সট্রা একটা টিপ দেবো, সেটা হচ্ছে আপনি যে কাগজপত্রগুলো করবেন, আমি আমার গত ভিডিওতে বলছি যে কাগজপত্রগুলো করবেন, আপনার ফাইন্যান্সিয়াল যেসব কাগজপত্র যেগুলো নোটারি অ্যান্ড এফিডেভিট করাবেন, সো ওই কাগজপত্রগুলো আপনি ডাবল ট্রিপল বা 4 বার 5 বার যতবার আপনি পারেন ভালোভাবে চেক করে রিভিউ করে দেবেন। বিকজ কাগজপত্র যারা বানায় তারা কিন্তু ভুলভাল বানায় দেয়, মিথ্যা বলতেছি না আমি, আপনি নিজে ট্রাই করে দেখেন, নিজে চেক করে দেখবেন। ওরা করে কি অ্যাড্রেসে একটা এ কম দেয় বা একটা এ বেশি দেয়, তারপর হচ্ছে পোস্ট কোড ভুল করে, তারপর বিভিন্ন জিনিস ভুল করে রেখে দেয়, ছোটো ছোটো জিনিস। সো আমার মতে এগুলার ক্ষেত্রেও সমস্যা হতে পারে, নাও হতে পারে আমি জানি না, বাট আমি নিজে পার্সোনালি একজন খুবই একজন খুঁতখুঁতে মানুষ, অ্যান্ড এইসব ছোটো ছোটো ভুল আমার খুব মানে ভালো লাগে না, আমি চাই সব কিছু যেন পারফেক্টলি সাবমিট করতে পারি। সো এই ছিল ভিসা রিজেকশনের কারণগুলো, নেক্সট একটা টিপও দিয়ে দিলাম ফ্রিতে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভালো না লাগলে কিছু করার দরকার নেই, জোর করে কোনো সমস্যা নেই, অ্যান্ড ভালো থাকবেন, থ্যাংক ইউ।